এরপর গয়েরটা দেখো কি বলেছে, বলেছে 1 মিটার সমান কত সেমি। তাহলে আমরা কিভাবে বের করব, একই নিয়মে বের করব। আমাদের বলেছে 1 মিটার সমান কত সেমি, সেমি মানে আমরা কি জানি সেন্টিমিটার। তাহলে দেখো কটা ঘর নিচে, দেখো ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে দুটো ঘর। তাহলে দুটো ঘর যদি আমরা নিচে নামি তাহলে আমরা কি করব, 10 10 করে গুণ করব, করলে আমাদের কত হবে 100। তাহলে আমরা 1 কে 100 দিয়ে গুণ করব। কিভাবে করবে তোমরা দেখো কি বলেছে, বলেছে 1 মিটার সমান কত সেমি। তাহলে আমরা কি জানলাম, 100 দিয়ে গুণ করব 100 সেমি। তোমরা উত্তরে লিখবে 1 মিটার সমান 100 সেমি। এরপর ঘরটা দেখো কি বলেছে, বলেছে 1 মিটার সমান কত মিমি, মিমি মানে কি মিলিমিটার। একই নিয়মে তোমরা করবে, কটা ঘর তোমরা নিচে নামবে সেটা তোমরা দেখে তারপরে গুণ করে যা বেরোবে তাকে দিয়ে তোমরা 1কে আবার গুণ করবে। এভাবে তোমরা করবে। এরপর যে উময় এবং চ রয়েছে এই দুটো তোমাদের করার দরকার নেই, তোমরা এই দুটো কেটে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের ঘ পর্যন্ত হোমওয়ার্ক থাকলো, তোমরা এই কাজটা প্রত্যেকে খাতায় করবে, ঠিক আছে, এবং MCQগুলোও তোমরা কিন্তু খাতায় করবে। গুড বাই এভরিওয়ান।